ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য কিছু ইউটিউবের অ্যান্সার করে দেয়া হবে। এই ইউটিউবগুলো এই পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত মাধ্যমিক পরীক্ষায় যে ইউটিউবগুলো এসেছে সেই সঙ্গে বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক এবং টেস্ট পেপার, যে স্কুলের তরফ বা পর্ষদ নির্ধারিত যে টেস্ট পেপার প্রতিটি বছর দেয়া হয় সেগুলোর উপর লক্ষ্য রেখে বা সেগুলো থেকে নির্বাচিত করে ইম্পর্ট্যান্ট হিসেবে কিছু ইউটিউবের অ্যান্সার তোমাদের এই ভিডিওটিতে দেয়া হচ্ছে। তোমাদের বলবো, তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হয় তাতে কিন্তু 4 নম্বরের ইউটিউবই লিখতে হয়, অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ তোমাদের ইংলিশ বা ইংরেজি দেয়া হয়। সেক্ষেত্রে 4টি সেন্টেন্স বা বাক্য দেয়া হয়। আমি এই ভিডিওটিতে কেবলমাত্র বাংলা অনুবাদগুলো বলছি, তোমরা ইংরেজিটি স্ক্রিনে দেখে নিও যাতে ভিডিওটি অনেক বড় হয়ে না পড়ে। বইয়ের মতো আর কিছু নেই, যারা বই লেখেন তাদের কোনো কিছুই একেবারে থামিয়ে দিতে পারে না। বই পোড়ানো হয়েছে এবং লেখকরা অপদস্থ হয়েছেন, কিন্তু বই সারা পৃথিবীতে নিজেকে ছড়িয়ে দিয়েছে, যাতে পৃথিবীতে এমন দেশ নেই যেখানে বই নেই। বই হলো একমাত্র যা চিরকাল টেকে। তারপর শিক্ষার কোনো শেষ নেই, এটি খুবই ইম্পর্ট্যান্ট। এডুকেশান হ্যাজ নো এন্ড, এটি অনেকবার টেস্ট পরীক্ষাতে অর্থাৎ কোশ্চেন ব্যাংকে কিংবা পর্ষদের যে টেস্ট পেপার তাতে দেয়া হয়েছে। তাই তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। বহু যুবক তাদের বইপত্র বন্ধ করে দেয় যখন তারা ডিগ্রি পায়, আর তারপর কিছু শেখে না। ফলে তারা একদিন যা কিছু শিখেছিল বা এতদিন যা কিছু শিখেছিল তা অতি দ্রুত ভুলে যায়। তুমি যদি তোমার লেখাপড়া চালিয়ে যেতে চাও, তবে তোমাকে অবশ্যই একনিষ্ঠ পড়াশোনার জন্য সময় বের করতে হবে। তবে শুধু পড়াশোনাই যথেষ্ট নয়, অন্যদের সঙ্গে বিশ্লেষণ ও কথোপকথনের মাধ্যমে আরও অনেক কিছু শিখতে পারবে। তারপর মানুষ এমন এক প্রকার প্রাণী যে অন্যান্য প্রাণীর চেয়ে অনেকটাই দুর্বলতর। তার হাতির মতো শক্তি নেই, অশ্বের মতো গতি, কিন্তু তার আছে মন, যা আর কোনো প্রাণীর নেই। মানুষ তার এই উৎকৃষ্ট বুদ্ধিমত্তার দ্বারা বাতাস, আগুন, বাষ্প এবং বিদ্যুতের মতো প্রাকৃতিক শক্তিগুলিকে ধরতে এবং পোষ মানাতে শিখেছে। এইসব শক্তিগুলোকে সে তার ভৃত্য হিসেবে ব্যবহার করছে। এরপর আমরা নেক্সট ইউটিউবে আসব। জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদ প্রয়োজন, কিন্তু মুষ্টিমেয় কিছু লোকের হাতে সম্পদ কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা দেখা যায়। ফলে ধনী আরও ধনী এবং গরিব আরও গরিব হয়। এটি নিশ্চিতভাবে সম্পদের অপব্যবহার। এটি সবার মধ্যে পরিচ্ছন্নভাবে বণ্টিত হওয়া উচিত, বা এক্ষেত্রে বণ্টন হওয়া উচিত, যাই হোক, যাতে সমাজের বেশিরভাগ মানুষের সুখ আনয়ন করতে পারে। তারপর এটিও খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে জেনে নেবে। ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্যায়। এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। একটি ছাত্র আজকে যুবক, কিন্তু সে আগামী দিনে একজন মানুষ হবে। তার নানা রকমের কর্তব্য আছে, সব কর্তব্যই তার সুষ্ঠুভাবে পালন করা উচিত। ছাত্র হিসেবে তার প্রাথমিক কর্তব্য পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা। পাঠের প্রতি তার মনোযোগী হওয়া দরকার। এরপর এটিও ইম্পর্ট্যান্ট, বা প্রচুর টেস্ট পেপার কিংবা কোশ্চেন ব্যাংকে এসেছে। সততা একটি মহৎ গুণ। যদি তুমি অন্যকে প্রতারিত না করো, যদি তুমি মিথ্যা কথা না বলো, যদি তুমি দৃঢ়ভাবে ন্যায়পরায়ণ হও এবং অন্যদের সঙ্গে
ভালো ব্যবহার করো, তবে তুমি একজন সৎ ব্যক্তি। সততাই হলো শ্রেষ্ঠ পন্থা। একজন সৎ মানুষ সবার দ্বারা সম্মানিত হন। কেউ জীবনে উন্নতি করতে পারে না যদি না তিনি কোনো এক সময় একজন সৈনিক যুদ্ধবন্দী হয়েছিলেন। অল্প কয়েক বছর পরেই যুদ্ধ গেল শেষ হয়ে এবং তিনিও মুক্ত হলেন। একদিন যখন তিনি বাজারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি এক পাখি বিক্রেতাকে বিক্রির জন্য আনা খাঁচা ভর্তি পাখিসহ দেখলেন। সৈনিকটি সেই খাঁচাটি তার কাছ থেকে কিনে নিলেন এবং একটি একটি করে সব পাখিকে মুক্ত করে দিলেন। তার চারপাশের লোকজন যখন তার এই বিস্ময়কর আচরণের কারণ জানতে চাইল, তখন তিনি উত্তর দেন, বন্দি জীবনের যন্ত্রণা আমি জানি। তো তারপর আমরা পরবর্তী ইউটিউবে চলে আসব। এক সময় একটি সিংহ ও একটি ভালুক দুই বন্ধু ছিল। একদিন তারা খাবারের খোঁজে বের হয়েছিল। তাদের ভাগ্য ভালো, তাই বনের মধ্যে তারা একটি মৃত হরিণকে পড়ে থাকতে দেখল। তারা ছিল স্বার্থপর বন্ধু, তাই তারা প্রত্যেকেই মৃত জন্তুটার প্রতি মৃত জন্তুটার পুরো অংশ দাবি করে। তারা কোনো মীমাংসা করতে পারল না। তখন তাদের দুজনের মধ্যে লড়াই বেঁধে গেল। এরপর একদিন সকালে একজন সন্ন্যাসী খাদ্য ভিক্ষা করতে বেরিয়েছিলেন। তার সঙ্গে এক কৃষকের দেখা হলো এবং তিনি তাকে কিছু ভিক্ষা দিতে বললেন। কিন্তু কৃষক তাকে সাহায্য করতে অস্বীকার করে বলল, আমি আমার জমিতে লাঙল দিই, বীজ বুনি এবং ফসল সংগ্রহ করি। কেবল কঠোর শ্রমের দ্বারা এভাবে আমি জীবিকা নির্বাহ করি। কিন্তু আপনি চাষ করেন না, বীজও বপন করেন না বা বোনেন না, তাই আপনি কিভাবে তা পেতে পারেন? এরপর একসময় দুজন নারী একটি শিশুর ওপর অধিকারের দাবি নিয়ে বিবদমান অবস্থায় বিচারকের কাছে বিচারের জন্য গেল। বিচারক ঘাতককে ডাকলেন এবং আদেশ দিলেন, শিশুটিকে কেটে দুটুকরো করো এবং প্রতি স্ত্রীলোককে এক অর্ধ করে দাও। আদেশ শুনে একজন নারী চুপ করে থাকল, কিন্তু অন্যজন কাঁদতে শুরু করল। এরপর একবার একটি নেগড়ের গলায় হাড় ফুটে যাওয়ায় খুব যন্ত্রণা ভোগ করেছিল। গলা থেকে হাড়টি বের করে দেওয়ার জন্য সে জনে জনে অনুরোধ করল এবং মোটা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিল। কিন্তু কেউই এই ঝুঁকি নিতে সাহসী হলো না। শেষে একটি বগ এলো এবং হাড়টি টেনে বের করে দিল। কিন্তু যখন সে পুরস্কার চাইল, তখন নেকড়ে মন্তব্য করল, তুমি তোমার ঠোঁট একটা নেকড়ের মুখে ঢুকিয়ে তা নিরাপদে বের করে নিতে পেরেছ, এটাই কি তোমার কাছে বড় পুরস্কার নয়? জগদীশচন্দ্র বসু দেখলেন যে উদ্ভিদের জীবনের সঙ্গে প্রাণীদের জীবনের কোনো পার্থক্য নেই। আমরা যদি গাছপালাকে আঘাত করি, তারা তা অনুভব করতে পারে, এবং যদি আমরা তাদের বিষ পান করাই, তবে তারাও আমাদের মতো এর দ্বারা জর্জরিত হয়। মানুষের মতো তারা রাত্রে ঘুমায় এবং সকালে জেগে ওঠে, এমনকি তারা মানুষের মতোই মারা যায়। একবার একটি ইঁদুর এক সিংহের ঘুমের ব্যাঘাত করেছিল। সিংহ ইঁদুরটিকে ধরে ফেলল এবং মারতে উদ্যত হল, কিন্তু সে ক্ষমা ভিক্ষা করল এবং তাকে যেতে দিল। কিছুদিন পরেই সিংহ একটি শক্ত জালে ধরা পড়ল।
তার প্রবল গর্জন শুনে ইঁদুরটি সেখানে আসে এবং দাঁত দিয়ে দড়ি কাটে। সিংহটি মুক্ত হল। তো তারপর অন্যের অনুমতি ছাড়া তার জিনিস নেওয়া বা রেখে দেয়া হলো চুরি। যদি তোমার সহপাঠী তার ঝর্ণা কলমের ডেস্কের উপর ফেলে যায় এবং তুমি তা পকেটস্থ করো, তাহলে তোমার সেই জিনিসটি চুরি করা হলো, যাতে তোমার কোনো অধিকার নেই। যদি তোমার বন্ধু তোমাকে ক্রিকেট ব্যাটটি ধার দেয় আর তুমি তা রেখে দাও, যেহেতু সে চাইতে ভুলে গেছে, তাহলেই তুমি অসৎ। তো এই কয়েকটি বঙ্গানুবাদ বা অনুবাদ করে দেয়া হলো। কেমন লাগলো জানাতে ভুলো না। আরও পরবর্তী কিছু অনুবাদ তোমাদের করে দেয়া হবে। ভালো লাগলে বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছাতে শেয়ার করো। সবাই ভালো।